বিরাট অঙ্কের অর্থে ক্রিশ্চিয়ানো পর্তুগিজ তারকা রোনালদোকে কিনে সমস্যায় পড়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর। কারণ রোনালদোকে এখনও সৌদি আরবের ফুটবল সংস্থার নথিভুক্তই করতে পারেনি তারা। এ ব্যাপারে সাহায্য করতে এগিয়ে এসেছে রোনালদোর পুরনো ক্লাব ম্যান ইউ। বেশি সংখ্যক বিদেশি ফুটবলার নেয়া হয়ে গিয়েছে আল নাসরে। এই অবস্থায় আল নাসরকে সাহায্য করতে এগিয়ে এলো রোনালদোর পুরনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। বিস্তারিত প্রতিবেদনে, আল নাসর ক্লাবে নবম বিদেশি হিসাবে যোগ দিয়েছিলেন রোনালদো। সৌদি প্রো লীগের নিয়ম অনুযায়ী আটজনের বেশি বিদেশি নেওয়া যায় না, সে কারণে রোনালদোকে নথিভুক্ত করার জন্য দলেরই এক ফুটবলারকে বিক্রি করে দিতে চাইছেন তারা। ক্লাব সূত্রে জানা যায় সেই ফুটবলার হলেন ভিনসেন্ট আবুবকর, যিনি বিশ্বকাপে ব্রাজিলের বিরুদ্ধে গোল করেছিলেন। তাকে নেওয়ার জন্য দৌড়ে এগিয়ে রয়েছে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। আবুবকরকে লোনে নিতে পারে তারা। আল নাসেরের এক প্রতিনিধি বলেছেন, এখনও রোনালদোকে নথিভুক্ত করতে পারেনি ক্লাব, কারণ বিদেশি খেলোয়াড়ের জায়গা আর ফাঁকা নেই। রোনালদোকে নথিভুক্ত করতে হলে কোনো না কোনো বিদেশিকে ছাড়তে হবে। এই অবস্থায় হঠাৎ ম্যানিও রক্ষাকর্তা হয়ে এগিয়ে এসেছে। আর্থিক বোঝা থাকা সত্ত্বেও এই ট্রান্সফার উইন্ডোতে নতুন এক স্ট্রাইকার নিতে মরিয়া ম্যানিও। আবুবকরকে অনেক কম দামে পেতে পারে তারা। এমনিতেই দুই ম্যাচের নির্বাসন থাকায় রোনালদো এখনই খেলতে পারবেন না। তবুও চেষ্টা করা হয়েছিল রোনালদোকে জোর করে খেলানোর, সেক্ষেত্রে ফিফার কোপে পড়তে পারে আল নাসর। তাই ঝুঁকি নেয়নি সৌদির এই ক্লাব। টেন টিভি দেশ ও দশের কথা।